তুমি কে আমি চানাইয়া তো তুমি চানাইয়া হ্যাঁ মাস্ক পরেছো কই দেখি আরে এটা কে রে চিনতে পারা যাচ্ছে না তো এটা কে এটা কে আরে তুমি কে আমি চানাইয়া তো চানাইয়া চলো চানাইয়া সবাই চলে যাচ্ছে আমরাও যাই চলো যাই মাস্ক পরো চলো যাই তোমার চচুমা কই আমার কাইদা জি আমি নাই তো কাইদা জি চচুমা নাই हेलो अस्सलामु अलैकुम सबा के वेलकाम जानाच्छि आमादेर चैनल साफवान शानाइज फैमिली ब्लॉगे आज के आरेकटा नतून ब्लॉग देखार जोन्नो आज के आपनादेरके आमरा निये जाच्छि समुद्रेर पारेर खूब सुंदर एकटा कैफेते घुरे आसार जोन्नो गत दिनेर ब्लॉगटा जोदि देखे थाकेन ताहले जानेन जे आमरा खूब सुंदर एकटा बीचे घुरते गियेछिलाम एबं सेखान थेके आसार पथे आमादेर प्लान हय जे आमरा रास्ताय एई सुंदर कैफेटाते घुरे आसबो तो आपनादेरके एखन सेखाने निये जाच्छि মেলনের আইসক্রিম তো মজা লাগছে দেখে মনে হচ্ছে কি অনেক ইয়ামি হবে মেলনের খেয়ে দেখি বিকেল হয়ে গিয়েছিল আর আমরা সবাই ছিলাম প্রচন্ড টায়ার্ড সারা দিন সমুদ্রের পারে ঘুরে ফিরে সবাই পুরোপুরি ক্লান্ত ছিলাম তো বাচ্চারা নেমেছে ওদের পছন্দ মতো কিছু খাবার কেনার জন্য আর আমিও নিয়েছিলাম কিছু আইসক্রিম নেওয়ার জন্য জাস্ট একটা ব্রেক নিয়েছিলাম আমাদের গন্তব্যে পৌঁছাতে মোটামুটি 20 থেকে 30 মিনিটের মতো সময় লাগবে চানাইয়া খাবে মাস্ক খুলে ফেলো আগে মাস্কটা খুলে ফেলো না হলে মাছে লেগে যাবে হ্যাঁ এখন খেয়ে দেখো তো কেমন কেমন মজা না খেয়ে দেখি তো আমি কেমন ঐশী দেশ মেলন মেলন লাগছে খাও আচ্ছা আমি খাই তুমি খাবার না বুঝছি মেলন দেখে খাও তাহলে মজা আচ্ছা খাও তুমি কি খাচ্ছ আইসক্রিম চকলেট আইসক্রিম মজা মজা ওকে সফন আপু এখন আমরা কই যাই তাই না উনি বাসা ক্যাফে যাবে এখন এখানে একটা ক্যাফে আছে সমুদ্রের ক্যাফে আর কি এখন বাসায় যাব জীবন না সি ক্যাফে সেখানে আমরা এখন যাব এই যে আমি আইসক্রিম খাওয়ার জন্য কিনছি আর কে খাচ্ছে মামা রে মমি তাই না আজ দেয়ো করে মেলন তো এখন আমরা হচ্ছে যাব একটা ক্যাফে আছে এখানে সি ক্যাফে এই জায়গায় নাকি খুব ভালো একটা ক্যাফে আছে তো আমরা আমাদের যে ফ্রেন্ডের সাথে আসছি সে বলতেছে তারা এখন ওখানে যাবে বলছে তো আমরা এখন তাদেরকে ফলো করতেছি যে দেখি যে ক্যাফে কেমন আমার তো কফি খুব পছন্দ যে দেখি ওখানকার কফি যদি খাওয়া যায় তো দেখব কেমন কফি এখন যে এলাকাটা আছে এলাকাটার নাম হচ্ছে তোজিম্বো যদিও তোজিম্বোটা হচ্ছে আরো একটু দূরে কিন্তু এখানে রেস্টুরেন্ট আছে নাকি একটা কি রেস্টুরেন্ট না একটা ক্যাফে আছে তো আমরা এখন ওই ক্যাফের খোঁজে আসছি তোজিম্বোর এরিয়াতে তো আমি কখনো আসি নাই এটাই প্রথম দেখা যাক আমার ফ্রেন্ড খুব রিকমেন্ড করছে যে ওখানকার কফি ভালো আর এই যে এইটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তোজিম্বো বলতে পারেন আমাদের ফুকুয়ের স্ট্রিট ফুডের মেলা যেখানে সেই জায়গাটা এই যে এখানে দেখেন সমুদ্রের যত খাবার আছে এখানে সব এরকম পাওয়া যায় সমুদ্রের পাশ ঘিরেই এরকম দুই পাশে দোকান বসেছে একটা দোকান এখানে খাবার দোকান আছে আশেপাশে অনেক অনেক খাবার দোকান আছে রাস্তার দুই পাশ থেকে গেলে শুধু খাবার দোকান মনে হবে যে একদম কি বলে পুরান ঢাকার রাস্তা যেমন চিপা না ওরকম চিপা রাস্তা আর দুই ধারে এরকম খাবার দোকান দেখলে একটু বাংলাদেশ বাংলাদেশ ভাইব আসে তো
তো আমরা চলে আসছি সেই ক্যাফেটায়। এই যে আমার পিছনে ক্যাফেটা, সেটা হচ্ছে ক্যাফে, বাট এই জায়গাটা কিন্তু খুবই ফেমাস একটা স্পট। ওই যে ওখানে দেখা যাচ্ছে না, এটা হচ্ছে তোজিম্বো। বাট এই জায়গাটা এভাবে দেখালে আমার হবে না, আমি এই জায়গাটা নিয়ে একদিন পুরো একটা ব্লগ করব। কারণ এখানে যেমন এই যে তোজিম্বোটা আছে এবং এর পিছনে ওই যে ছোট্ট একটু দেখা যাচ্ছে না, ওটা হচ্ছে একটা আইল্যান্ড, আইল্যান্ডও আছে। তো ইটস লাইক বিউটিফুল একটা ভিউ। আর এটা এইভাবে একটা মানে আলাদা একটা ব্লগ হবে এটা নিয়ে ইনশাল্লাহ। অন্য এক সময় আমি সময় নিয়ে, অনেক সময় নিয়ে আসবো, আজকে খুব তাড়াহুড়ার ভিতরে আছি। আমরা এখানে আসছি হচ্ছে, এটা হচ্ছে একটা কফি শপ, মানে বলতে পারেন একটা পশ কফি শপ টাইপের একটা কফি শপ আর কি, মানে পশ পিপলদের জন্য। তো এখানে আমি একটা ব্ল্যাক কফি নিয়েছি, বিকজ এখানে আর যেসব মানে আমি অলরেডি একটু আগে আইসক্রিম খেয়ে ফেলছি, তো এখন আমি আবার সেই মানে মিল্ক ট্রিট দিয়ে খাওয়া কিছু খেতে চাচ্ছিলাম না, একদম ব্ল্যাক খেতে চাচ্ছিলাম। তো ইটস জাস্ট আ ব্ল্যাক কফি, বাট এটার দাম হচ্ছে 5 গুণ বেশি এখানে। নর্মালি বাইরে সেল হয় সেই তুলনায় দামটা একটু বেশি, 5 গুণ বেশি। বাট দ্য অ্যাটমসফিয়ার, এইখানকার যে মানে যে ভিউটা, এখানে একদম একদম মানে সমুদ্রের পাড়ে বসে এরকম একটা জায়গায় দোকানটা, খুবই সুন্দর ভিতরটা। আমি একটু সাইডে এসে বসছি, বাট ভিতরটা আরও অনেক সুন্দর। মানে এই ভিউ দেখতে দেখতে কফি এনজয় করা, এটাই হচ্ছে প্রাইস আর কি। আসলে কফির যেরকম সেরকম দাম না। ইট ওয়াজ আ বিউটিফুল ডে ইনসাইড, বাট ফর মি দ্য আইডিয়া ইজ ভিতরটা আরও অনেক সুন্দর। বাট বাহিরের দিকের এই যে আমরা মানে কি বলে সমুদ্র দেখে দেখে যে আমরা কফিটা এনজয় করতে পারছি, এইটার জন্য আমরা বাইরে এসে বসছি, যদি এখানে ঘামায় শেষ হয়ে যাচ্ছি। বাট দিনের বেলা আসলে আমার মনে হয় না যে কেউ এই সুন্দর ভিউ রেখে ভিতরে যে বসবে। তো আমরা এখানে এই ক্যাফেতে এসে বসে আমরা ফাইভ টাইমস বেশি দাম দিয়ে তারপর আমরা কফি খাচ্ছি, জাস্ট মানে এই জায়গায় বসে জাস্ট একটু পশ পশ ফিল করার জন্য। উই আর ফিলিং লাইক রিচ। সো চিয়ার্স চিয়ার্স। আই উইথ মাই সানগ্লাসেস, ওয়ের ইজ মাইন? হিয়ার ইউ গো। নাও লাইক উই আর পশ গার্লস, উই আর পশ গার্লস, লেট মি টেক এ ফটো। সো আমরা কফি শপ থেকে কফি টফি খেয়ে বের হয়ে এসেছি। অ্যাকচুয়ালি এই কফিটার দাম এটা বেশি হওয়ার কারণ হচ্ছে এটা একটা ব্র্যান্ড, এই ব্র্যান্ডের নাম হচ্ছে ইওয়াবা, এটা হচ্ছে জাপানের একটা প্রসিদ্ধ ব্র্যান্ড, এই কারণে এটা একটু প্রাইসটা একটু বেশি, বাট টেস্টি। আর এই যে আমরা যে পিছনেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে তোজিম্বো। তোজিম্বোটা কিন্তু জাপানের 100টা অ্যাট্রাকটিভ স্পটের ভিতরে একটা হচ্ছে এই তোজিম্বো। এটা কিন্তু খুবই ফেমাস সুইসাইডাল স্পট হিসেবে মানে সবাই জানে এই জায়গাটা। আসলে এর আগে অনেক আগে এখানে মানুষ আসতো সুইসাইড করতে, যে জানো এই জায়গাটা সুইসাইডাল স্পট হিসেবে পরিচিত। জায়গাটা একটু রিস্কি বাচ্চাদেরকে নিয়ে আসার জন্য। আমি পুরো ভিউটা একবার আপনাদেরকে দেখাচ্ছি। এখানে যে এই বড় বড় ক্লিপগুলো আছে, এখান থেকে আগে সবাই এরকম জাম্প করতো, সবাই মানে যারা সুইসাইড করতো আর কি জাম্প করতো। এবং একটা কথা ছিল যে ওরা জাম্প করে এখান থেকে ওই যে আইল্যান্ডটা আছে না, ওখানে গিয়ে লাশগুলো জমা হতো, যে কারণে ওই আইল্যান্ডে কেউ যেতে চায় না যেখানে ভূত থাকে বা এদের আত্মা থাকে, এরকম একটা কথা আছে। থেকে একদম নিচে পর্যন্ত যাওয়া যায় এই ক্লিপগুলো দিয়ে, একদম নিচে একদম নিচ পর্যন্ত যাওয়া যায়। বাট আজকে আমরা ওদিকে যাব না, ওই যে এখানে যে বোট আছে সেই বোটগুলো করেও রেন্ট করা যায়, রেন্ট করে আপনি ট্রাভেল করতে পারবেন। আমাদের এই ফুকুই শহরে আসার পরে প্রথমে যদি কেউ কোনো জায়গা ভিজিট করতে আসে, আসলে প্রথমে এই জায়গাটায় আসে, বিকজ এই জায়গাটা এত সুন্দর। আমিও যখন প্রথম জাপানে এসেছিলাম, মানে ফুকুইতে এসেছিলাম, আমিও সবার প্রথম যে জায়গাটা ঘুরতে এসেছিলাম সেটা হচ্ছে এই জায়গাটা। কথা বলতে নিলেই মাইকিং শুরু করতেছে বেচারা। আচ্ছা যাই হোক, তো এখানে এসে মনে হচ্ছিল যে আমি কী দেখলাম, স্বর্গ দেখলাম। রোদের কারণে এখন পুরোটা পিছনে ঝলসে গেলেও এটা যখন একটু রোদটা একটু কমবে বিকালে, তখন পানিটা একদম ব্লু থাকে এবং এই ক্লিফগুলো দেখতে অসম্ভব সুন্দর লাগে। আজকে জাস্ট আপনাদেরকে একটা ঝলক দেখাইলাম তোজিম্বোর। আমরা নেক্সট টাইমে কোনো এক সময় আসবো তোজিম্বোতে সকালের দিকে। তো সারাদিন আপনাদেরকে তোজিম্বোর পুরো এলাকাটা আর ওই যে একটা ওখানে আইল্যান্ড আছে, ওই আইল্যান্ডটাও ঘুরে ঘুরে দেখাবো। এটা অ্যাকচুয়ালি রিয়েলি একটা দেখার মতো একটা স্পট। এটা হচ্ছে কাকিগোরি, এটা হচ্ছে সামারে বাচ্চাদের খাওয়ার জন্য জাপানের একটা ট্রেডিশনাল আইসক্রিমের মতো, আইসক্রিম ঠিক না, কালার দেওয়া থাকে আর আইস। ওই যে তোমার জন্য স্পুন নিয়ে এসেছে আঙ্কেল। মামি নয়া, তোমার চুচুমা কই? আমার কার্ড আছে, আমি লাইট
খালেদা জিয়া চশমা নাই? চোবা নিয়ে নাই। সবাই দেখা যাচ্ছে না? হ্যাঁ। এই যে দেখা যাচ্ছে এবার সবাইকে দেখা যাচ্ছে? হ্যাঁ। আমো তোমার খালেদা জিয়া চশমা কোথায় গেল? বাচ্চা দেখে এসে পড়ছো? হ্যাঁ। ও ও আচ্ছা ঠিক আছে তাহলে নেক পরের বার যখন আমরা আসব তখন খালেদা জিয়া চশমা নিয়ে আসব ওকে? আজকের মতো সবাইকে আল্লাহ হাফেজ। এই সুন্দর একটা জায়গা থেকে সবাইকে খোদা হাফেজ জানিয়ে দেই। সবাই বাই বাই। বাই বাই। আবার দেখা হবে। আবার দেখা। বাই বাই বলে দাও। দেখা হবে। বাই বাই। আল্লাহ হাফেজ। সি ইউ। সি ইউ।